কথা আমার ভীষণ মাথায় আসছে, সেটা হচ্ছে এখন কি এটা ট্রেন্ড, প্রত্যেকজন অভিনেতা অভিনেত্রী যারা আছেন তারা তাদের পোস্টের ভিডিও পোস্ট করছেন ইনস্টা রিলসে। সেখানে যদি আমি প্রথমে ধরি সেটা হচ্ছে বিবি, আর এবার এই মুহূর্তে যদি একটুখানি এনা সাহার ইনস্টা রিলসের যদি আমরা একটুখানি নজর রাখি, সেখানে কিন্তু এখন রেগুলার সিরিজে তিনি এখন রিলস পোস্ট করছেন অ্যান্ড সব কিছুই তার পোষ্যদেরকে নিয়ে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এটা একটা ভীষণ মিষ্টি একটা ভিডিও, যেখানে দেখা যাচ্ছে পুচকে একটা পমেরিয়ানের বাচ্চাকে নিয়ে তিনি কি কি করতে পারেন, কখনো তিনি নাচ শিখিয়েছেন সেটার ভিডিওটি আমরা কথা বলে ফেলেছি, এবার নাকি তিনি এই পমেরিয়ানের পুচকে বাচ্চাটার নাকি পা খেয়ে নেবেন। দেখুন একবার, আর সেই পুচকেটার রিয়াকশনটা কীরকম সেটা দেখলে পরে আমার মতো আপনারাও প্রচণ্ডভাবে হো হো করে হেসে উঠবেন। ইটস বেটার, চলুন একটু ভিডিওটাই নজর রাখি। এই পার্টিকুলার ভিডিওটা দেখার পরে যদি কারোর মন প্রচন্ড খারাপ থাকে, আই এম শিওর যে প্রচন্ড ভালো হয়ে যাবে, কারণ এরকম একটা লাভিডাভি মোমেন্টস এটা একমাত্র এনা সাহাই শেয়ার করতে পারেন তার ইনস্টা রিলসের মাধ্যম দিয়ে। মানে এটা একবার একটুখানি ভিডিওটা আমি আরেকবার একটুখানি বলতে চাইবো, সেটা হচ্ছে যে এনা এই পমেরিয়ান পাপিটাকে নিয়ে কি কি করছেন। সবার আগে তো ভীষণ সুন্দর করে কোলে ধরেছেন শক্ত করে যাতে তিনি পড়ে না যান, আর তারপরে এক্স্যাক্টলি পা খেতে যাওয়ার চেষ্টা, আর যেই না খেতে যাওয়া অমনি কাউ কাউ করে এগিয়ে আসছে এনার দিকে, আর এনাও সেটা বারংবার রিপিটেটিভলি করে চলেছেন, আর সেটা প্রচণ্ড এনজয় করছেন এই দুজনে মিলে। কারণ এনা এবং তাদের এই যাবতীয় যত পোষ্য আছে তার বাড়িতে, মানে সেই সকল পোষ্যদেরকে নিয়ে কিন্তু তার বেশ ভালো সময় কাটে, শুধুমাত্র সময় কাটা বললে ভুল, অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু প্রচণ্ড ভালোভাবে কাজ করছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে তার সামনেই আসছে প্রচুর ছবি, আর সেই ছবির প্রচার তো চলছেই, অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু এখন নিজের প্রোডাকশন হাউস নিয়ে প্রচণ্ডভাবে ব্যস্ত। সেই সব কিছু মিলিয়ে মিশিয়ে আপডেটস আপনাদের কাছে আমি দিতে থাকবো, কিন্তু আরও একবার আমরা এই পুচকে মিষ্টি রিল ভিডিওটি আরে একবার একটুখানি নজর রাখি, কারণ এরকম রিল ভিডিও দেখার জন্য কিন্তু বেশ মন ফুরফুরে হয়ে যায়। সুতরাং চলুন আরও একবার মনটা ফুরফুরে করবার জন্য এই রিল ভিডিওতে আরও একবার নজর রাখবো। আর এরকম ধরনের মিষ্টি পুচকে ভিডিওস দেখার জন্য কি কি করা যেতে পারে বা কি কি আপনারা করতে পারেন, সেটা হচ্ছে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই সঙ্গে রাখুন আজ তক বাংলা।